আমরা পড়ছি পৃথিবীর জলবায়ু কী করে চেঞ্জ হয় কন জলবায়ুটা কখন আসে খুব সহজ করে পড়ার জন্য নিয়ম গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের জলবায়ু তুমি প্রত্যেকটা দেশের যদি অবস্থান জানো মানে জানো জানতে হোক যদি বাজে থাকতে চাও তো তাদের ক্ষেত্রে উত্তরায়ন দক্ষিণায়ন ভিডিওটা খুব ইম্পর্টেন্ট খুব ভূগোলের তো সব থেকে এক নম্বর গুরুত্বপূর্ণ ভিডিও এটাই আজকে আমরা পড়িব মকর সংক্রান্তি এবং কর্কট সংক্রান্তি এই দুটা ডেট আমরা জানি মাসের শেষ দিনকে জেনারেলি সংক্রান্তি বলে বৈশাখের তিরিশ দিনে সংক্রান্তি জ্যৈষ্ঠের একত্রিশ দিনে সংক্রান্তি পোষের পোষ পোষের শেষ দিনে সংক্রান্তি হয় সেটাতে আবার মকরও হয় ওই মকর এটা নয় অর্ধ কিছু কিছু মানুষ আছে কেউ যদি বাইশে ডিসেম্বর হ্যাপি মকর সংক্রান্তি লেখে উপদেশ কি জানো এমনিতে তো কোনো কমেন্ট করে নাই কিন্তু যদি কোনো ভুল পেয়েছি কমেন্ট করতে আগাই চলে এসবে ইচ্ছাকৃত তুমি কিন্তু একটা ভুল করে দেখবে যারা এমনিতে কমেন্ট করবে না কোনো কমেন্ট করবে না কিন্তু তোমার যদি ভুল হয় ওরও এটা এই হবে মানে বিরাট উপদেশ তো মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর আমি একবার দিয়েছিলাম হ্যাপি মকর সংক্রান্তি তো একজন বলি সেটা মকর সংক্রান্তি লো এটা মকর ক্রান্তি তো শুনো মকর সংক্রান্তি এইটাই বাইশে ডিসেম্বর আমরা যেটা মকর সংক্রান্তি বলি টুসু পরব করি আমরা টুসুর পূজা করিব পোষ পরবে টুসু পাতিব তো সেই টুসুটো যেটা আছে সেটা পনেরোই জানুয়ারি হয় ওইটা আমাদের একটি উৎসব গঙ্গা মেলায় গঙ্গাসাগরে মেলা হয় সেটা অন্য জিনিস সেটার সাথে এইটার কোনো লিঙ্ক নেই কেউ কনফিউজও পড়িবে না আর মকর ক্রান্তি হচ্ছে আবার বলছি মকর ক্রান্তি যেমন জিরো ডিগ্রি অক্ষরেখাটা কী বলে নিরক্ষরেখা নিশ্চয়ই পড়েছে এর আগের ভিডিওটা দেখে নেবে সবাই এর আগের ভিডিওটা দেখে নেবে মহাবৈষ জলবিশ্ব ভিডিওটা আমার তারপরে এটা পড়িবে অনেক জ্ঞান পাবে সাড়ে তেইশ ডিগ্রি যেটা সাউথ অক্ষরেখা এস সেইটাকে বলে মকর ক্রান্তি উচ্চারণে ধ্যান দাও মকর ক্রান্তি এটা রেখা এটা ক্রান্তি এটা অস্ট্রেলিয়া দেশটা এখানে আসে ঠিক আছে অস্ট্রেলিয়া দেশের অবস্থান হয়েছে সাড়ে তিরিশ ডিগ্রি নর্থ ভারতের ওয়েদারের সঙ্গে একদম বিপরীত ওয়েদার আছে অস্ট্রেলিয়া ভারত আসে কর্কট ক্রান্তিতে ভারত কর্কট ক্রান্তি রেখাতে আছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে আছে ভারত সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাটার নাম কর্কট ক্রান্তি রেখা আর এটার নাম মকর ক্রান্তি রেখা কিন্তু ডেটটাকে বলা হয় মকর সংক্রান্তি শুনো বাইশে ডিসেম্বর মনে রাখো বাইশে ডিসেম্বর এইটা হচ্ছে মকর সংক্রান্তি মাসের শেষ পৃথিবীর দুটা সংক্রান্তি হয় উত্তরা দক্ষিণায়নের শেষ দিনগুলো এইটাই হচ্ছে দক্ষিণায়নের শেষ দিন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে গোটা বছর তিনশো পঁয়ষট্টি দিন তার মধ্যে প্রত্যেক দিন ছ মাস উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকি ঝুঁকি ঘুরে আর ছ মাস দক্ষিণ গোলার দুটো সূর্যের দিকে ঝুঁকি ঝুঁকি ঘুরে কথা বুঝাতে পারছি আরেকটি গতি আছে দিনটাই হয় ওটা আর্ধিক গতি পৃথিবীর তিনটা গতি আছে বার্ষিক গতি যেটা সূর্যের চারিদিকে ঘুরছে রাউন্ড মারছে বটা বছর একবার হয় আর্নি গতি নিজের অক্ষরের ওপর ঘুঁজছে যেটা দিন রায় যেটা আমেরিকা উল্টা দিকে আছে ঠিক ভারতের এই এই এইটা আমেরিকার দিন তো ভারতের রায় আমরা বলি না ছোটো সময় গল্প শুনি সবাই বলে আমেরিকায় দিন তো আমাদের রায় ওইটা ওইটা ছোটো ছোটো কনসেপশন বড়ো কনসেপশন নয় আর এইটা হচ্ছে ভূগোলের খুব গুরুত্বপূর্ণ কনসেপশান যদি কেউ এটা না পড়েছে তাহলে ভূগোল সাবজেক্টটি ওয়ার ক্ষেত্রে ভূত চেপে গেল টিউশন নিতে হোক দুটা নোট লেগেবি ঝাঁকিয়ে না নাইনটি এইটও পাবে তারপরে তুমি ধর্মতলায় বুঝি চেবে গাছতলে চাকরি কই পাচ্ছে চাকরি কই পাচ্ছে পড়িছো সালা চাকরি পাবে পড়িছ তুমি জীবনে শুধু অনার্স গ্রাজুয়েট এস সি দিয়েছ কোনো সময় কোনো এক সময় দিয়েছিলে মানুষ যখন কাঁচা মাংস কই তো ওই এস সিটা এখনও তোমার শেষ নাই না হলে তো না হলে কত চাকরি আছে দেশে রেল আছে ব্যাঙ্ক আছে পিএসসি আছে ফোর্স লাইন আছে এ এন এম আছে জিএনএম আছে চাকরির কী অভাব আছে দেশে কেউ যদি চাকরি করিব বলে ফাঁকি বাজারেই তো চাকরি করে একটু পড়িয়ালেই কষ্ট করে একটু পড়িয়ালেই আনন্দে ফুর্তিতে আর চাকরি পাই আর যারা দমে কষ্ট করে পৃথিবীতে দমে খাটে তারা চাকরি পাওয়ার দরকার নেই ওরা তো এমনি খাটতে পারবে ঝেড়ি দেব কারো খেটি শরীরে কসরত করে দেবে করতে থাকো ঝাড়িয়ে এনজয় সবসময় প্রতিটা মুহূর্তে এনজয় করে লাইফটা তো ছোটো তাহলে কি ভুললো সাড়ে ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা ভারত দেশ আছে সাড়ে ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এইটার নাম মকরক্রান্তি রেখা আর এটার নাম কর্কটক্রান্তি রেখা সূর্য পৃথিবীটা ছমাস এদিকে হেলছে এদিকে হেলছে মিনি বাজারের নৌকা দিয়ে আগুন দিয়ে আমি বুঝেছিলাম তলটা যদি আগুন জ্বালা হয় মিনিবাজারের নৌকা এইখানে কেউ বুঝে আছে এইটা ধরো এইটা হচ্ছে নিরক্ষরেখা এইটা কর্কটক্রান্তি রেখা এইটা মকরক্রান্তি রেখা নৌকাটা কতদূর হেলবে কর্কটকান্তি তো এইখানে আসবে অর্থাৎ কর্কটকান্তি রেখায় যে বসে আছে ধরো এখানে এক্স বসে আছে এখানে ওয়াই এখানে যে ওয়াই একবার লম্বভাবে কিরণ পাবে ওয়াই যেই লম্বভাবে কিরণ হলে আর ঝুঁকিবেক নাই এরপর নৌকাটা এদিকে ড্রাবণ করবে সরল দলগতি সিম্পল হারমোনিক মোশন বুঝছো তো কে দুবার বছরে লম্বভাবে কিরণ পাবে নিরক্ষর রেখা আমি পাইনছি মহাবিশুভ আর জল ওইটা উত্তরায়ণের মাঝের সময় আর একটা ডেট তোমাকে এখানে মাথায় রেখতে হবে একুশে জুন একুশে জুন এইটা হচ্ছে কর্কট সংক্রান্তি সংক্রান্তি মানে কোনো কিছু শেষ দিন মাসেরও সংক্রান্তি হয় দিনের এইটা হচ্ছে আয়নের সংক্রান্তি পৃথিবী ছমাস উত্তর গোলার্দ ঝুঁকে এক বছরকে দুভাগে ভাগ করলে ছমাস ছ মাস হয় পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কমাসে বারো মাস তার মধ্যে ছমাস উত্তর গোলার্ধট সূর্যের দিকে ভোল্টি মারি মারি ঘুরে গেষ্ট বুঝছো সোজা ঘুরে না পৃথিবী কোনো দিন আর নিজের অক্ষর উপর ঘুরছে ওটা উঠো অন্য জিনিস আর সূর্যের চারিদিকে আর ছ মাস এদিকে হেলছে ঠিক আর পরের ছমাস হেলে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে এইটা কনসেপশন আসছে ছবিটা কাল্পনিক হও ছবি ভাবতে হবে শুধুমাত্র বইয়ের পাতা মুখস্থ করলেই হবে না বইয়ের পাতাটাকে যদি ছবিতে কল্পনা করতে পারো অদৃশ্য একটা ছবিতে তাই ভূগোল শিখে যাবে তুমি আর এইটা খুব ভাইটাল ক্লাস ভূগোলের এই দুটা ক্লাসেই খুব ভাইটাল আর ছ মাস দক্ষিণ গোলার্ধটা সূর্যের দিকে যে ঝুঁকি 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 হচ্ছে তাইলে দক্ষিণ গোলার্ধে যে যে দেশগুলো আছে সেই দেশগুলায় ওই সময়টায় গরম চলবে যেমন বলে দিছি অস্ট্রেলিয়া আছে সাউথ আফ্রিকা আছে আর্জেন্টিনা আছে দক্ষিণ আমেরিকার একটি দেশ নাম তো শোনা আগে ফুটবল খেলা দেখবে অনেক দেশ কি যাবে সাউথ আফ্রিকা আমি খেলা পছন্দ করি না তোমাকে পছন্দ করতে হবে এইটা অর্ডার তোমার নাহলে তুমি তুমি কি পছন্দ করবে তাহলে যেটি পছন্দ করো সেটাতে চাকরি পাবে না এটা পছন্দ করো ফ্রি ফায়ার গেমটি ছাড়ো মোবাইলটাকে ইউজ করতে শিখো মোবাইলটাকে অ্যাপ ইউজ করো না মোবাইলেই পড়াশোনা হবে মোবাইলটা ছাড়া কোনো টিচার নাই পৃথিবীতে যারা শিক্ষা সচিব যারা শিক্ষা দপ্তরে বসে আছে তার ঘটিছে এক সময় প্রতি বছর এসএসসিতে প্রতি বছর শেষ কোন মাস্টারগুলো নিবে তোমাকে ভূগোল পড়াতে পারবে টিচারগুলো কিন্তু মোবাইলে ভালো ভালো টিচার আছে ওই জন্য ছেলেকে মোবাইল দেওয়া হচ্ছে পয়সা দেওয়া হচ্ছে সরকার জানে ওইটি মোবাইলটা দিয়েছে তো গোটা ভারতবর্ষের টিচারগুলোকে তোমাকে দিয়ে দিছে সরকার দুটা টিচার কী হবে তোমার তোমার স্কুলে দুটা ভূগোলের টিচার আইলেও ঠিক আছে এই বছর শেষ সে হয়তো ভালোও পড়াবে আমি জানি না এক্স আইজেড নাইনটি নাইন পার্সেন্ট ছেলে ক্লাস করে না দেখে নেবে তুমি ইলেভেন টুয়েলভে তো এখনও ফিজিক্সের টিচার আছে কোনো স্কুলে কেমিস্ট্রির টিচার আছে ক্লাস করে ক্লাস করে না তাহলে তাইলে তো গোটারে প্রাইভেট টিউশন হয়েং গেছে অলরেডি ছেলের নামটা শুধু স্কুলে চাপা আসে তাইলে ইলেভেনে আর দুটা ফিজিক্স চারটা ফিজিক্সের টিচার নিয়ে কী হবে একটা টিচার যে আসে তারাই ক্লাস করে না কেউ যদি প্র্যাকটিক্যাল দিন গেল চলে এলে দেখবি টোটাল ছাড়িয়ে দিন যে স্কুল সায়েন্সের ছেলেগুলা যে প্রত্যেকটা স্কুল পশ্চিমবঙ্গে নাইনটি পার্সেন্ট স্কুলের কথা বলছি তাহলে সেই স্কুলে যদি এসএসসি নিয়ে আরও টিচার নিলেও ওই টিচারটাকে নব্বই হাজার টাকা বেতন দিতে হবে তাহলে সেই নব্বই হাজার কটা মোবাইল হবে নটা তাহলে নটা ছাত্রকে যদি মোবাইলটা দিয়ে দেয় ও গোটা ভারতবর্ষের পিডাব্লিউ আন একাডেমি সব মাস্টার লাগে পাইছি ফিজিক্স ক্লাস করার জন্য ও করছে ঘরে তো পড়াশোনা তো রেভুলেশন করছে দু হাজার আটে যেভাবে এসএসসি হইতো তখন মোবাইল ছিল না প্রতি বছর এসএসসিই একমাত্র পথ মাস্টার স্কুল এখন স্কুলের স্কুলটা জাস্ট নাম চাপা থাকে স্কুলের প্রসেস মেনটেন হয় প্রজেক্টগুলোও জমা হয় প্রজেক্টটা তো উঠাইন দেওয়াও চায় প্রজেক্ট কী আর দেখে দেখে টুকা হয় শুধু প্রজেক্টটা একদম ঘোর বিরোধী আমি প্রজেক্টের প্রহসন করছে ফিজিক্স পড়া আরে সত্তর নম্বরের পরীক্ষা হোক লেখা পরীক্ষা হোক এম এমসি কিউ টাইপের হোক এমসি কিউ টাইপের পরীক্ষা হোক লেখা পরীক্ষা উঠি যা যেটা তোমার কম্পিটিশন পরীক্ষা হয় সেটাই প্র্যাকটিস হোক ফাইভ থেকে হ্যাঁ এইট তো টিচার দরকার কারণ এইটার ছেলে তো মোবাইল চালাতে পারে না তখন কনসেপশান আসে না নাইন টেনের থেকে মোবাইলে পড়াশোনা করা উচিত ইলেভেন টুয়েলভে তো পুরোপুরি মোবাইল থেকে পড়াশোনা করা উচিত পিডাব্লিউ আন একাডেমি কাদা ক্লাসে বাইজুস অ্যাপস কাদা ভালো ভালো ক্লাস ওয়ার্ল্ডের তুমি বেস্ট টিচারগুলোকে পড়তে পারবে একসাথে তাহলে কেনে আমি ভালো শিক্ষাই তো আমি চাইবো এখানে তো আমি আমার তো ফিউচারের ব্যাপার এসেছে তাহলে সেখানে আমি স্কুল যাবো আমার নাম চাপা থাকছে সরকারি প্রসেস সরকারি প্রসেসে একটা নাম চাপা থাকছে সেটাকে আমি স্কুল বলি সেখানে আমার যায় মেলামেশা হয় কিন্তু আদপে দেখবি তুমি স্কুল না গেলে খুব কিচ্ছু না স্কুল স্কুল না গেলে ছেলে ভালো পড়াশোনা হচ্ছে এখন ইলেভেন টুয়েলভের পুরা পড়াটা প্রাইভেটাইজেশন অলরেডি হয়ে গিয়েছে তো সেইখানে তো মোবাইল ছেলেকে দেওয়াটাই বেস্ট মোবাইল দেওয়া মানে দশ কুড়িটা টিচার পঞ্চাশটা টিচার দেওয়া হয়ে গেলো ওই স্কুলটোই পঞ্চাশটা টিচার দেওয়া হয়ে গেল আরে গোটা ভারতবর্ষের লোক পড়ছে সবার সবাই সবার বেস্ট ক্লাসগুলো পড়ছে ঋতু রটওয়াল পিডব্লিউ এই ক্লাসগুলাই তো ইম্পর্টেন্ট বায়োলজি ক্লাস খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস আসছে তাইলে এখন সূর্য নিরক্ষর রেখায় লম্বিরণ দিচ্ছে আর উত্তরবঙ্গের যখন সূর্যের দিকে ঝুঁকি গিয়েছে তলটা চলে এসছে একদম আগুনটা তখন এইটা জাস্ট ঝুঁকি গেলো তার পরের দিন থেকে তারপরে কোনো একটা মুহূর্ত থেকে ওই ডেটটা থেকেই লয় যে ওই ডেট তো ওই ডেটটা কিছুক্ষণ দাঁড়াইলেও বাসের মতন নারকেল বিকলো ধারা ধারে অমন লয় জিনিসটা কোনো একটা মুহূর্তে দাঁড়ায় নাই পৃথিবী কখনো স্টপ কখনো হয় না যে ঘুরলো আবার সরি গেল ঘুরলো আবার সরি গেল তো ছ মাস এইদিকে ঝুঁকছে একুশে জুন দেখবি তুমি একুশে জুনে উত্তর গলার তোমার ফিলিংসে চলে যাও আবার ওয়েদারের ফিলিংসে একুশে জুনে তোমার কি লাগে জুন মাস লু বইছে মনে আছে প্রচন্ড লু আইসক্রিম খাইছো তুমি গরমের ছুটি পড়ে আছে স্কুলে ফিলিংসে চলে যাও ফিলিংস ছাড়া বুঝতে পারবে না তাহলে সেইটা গরম জাস্ট তীব্র গরমটা পড়ে গিয়েছে অর্থাৎ ভারতবর্ষের উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে অর্থাৎ পৃথিবীতে এদিকে ঝুঁকি গিয়েছে সূর্য তো লড়িবে না নৈনউরেখায় লম্বভাবে কিরণ দেয় নাই সেদিন কোথায় কিরণ দিচ্ছে কর্কট ক্রান্তি রেখার উপর এবং সেইটাই জাস্ট উত্তর গোলার্ধে যত ঝুঁকি বা ঝুঁকি গিয়েছে দক্ষিণ গোলার্ধ এইখানে চলে এসেছে উত্তর গোলার্ধে এইখানে চলে এসছে অর্থাৎ ভারত দেশটা চলে এসছে এইখানে বোঝার চেষ্টা করবে সূর্যের একদম নিরক্ষরে লম্বভাবে কিরণ দিচ্ছে তাহলে ভারতে প্রায় চোদ্দ ঘন্টা দিন হয়ে গেছে কারণ ছায়াবৃত্তটা কোথায় চলে গিয়েছে দেখো আমি উত্তর ভারতের জাস্ট সংক্রান্তিক ছবিটা করছি মোটামুটি ছবিটা করবে ঘরে ছবিটার কনসেপশানস ধারণা আসে দেখো এইটা নর্থ ইন্ডিয়া এইটা সাউথ এটা এইটা পৃথিবীর মূল মধ্যে রেখাপড়ে নিরক্ষরেখা রেখা এখানে চলে গিয়েছে এইখানে দেখো সূর্য এইখানে আসে নিরক্ষর রেখায় ভারতের হয়ে করে দিচ্ছে দেখছো আর ছায়াবিত্ত তো কথা শুনি মানে তোমার তো মাঝেই থাকবে তাহলে বলো এইটা অন্ধকার তাহলে দেখো এইটা জিরো ডিগ্রি রেখা জিরো ডিগ্রির উপরটা উত্তর তাহলে দেখো এত সাদা হয়ে গেল তাহলে প্রায় চোদ্দ ঘন্টার দিন থাকছে কোথায় উত্তর গোলাতে সাতটায় সন্ধ্যা হয় দেখবে জুন মাসে আষাঢ়ান্তি দিন আর পুষড়ান্তি রায় কোথায় আছে তাহলে আষাঢ়ান্তি দিন আষাঢ় মাসে জুন মাস চলে আষাঢ় শ্রাবণ মোটামুটি তাহলে আষাঢ় মাসের একুশ তারিখ জুন মাসের একুশ তারিখটাতে আষাঢ় মাস চলে প্রায় সেই সময় চোদ্দ ঘন্টা দিন সকাল হয় একদম সাড়ে চারটায় আর সন্ধ্যা হয় সাতটা আর রাইসটা ফুক করে ফিরে যায় এগারো ঘন্টা এবারে দিনে গরম হয় হিট হয় মাটিটা তাহলে গরম বেশিক্ষণ থাকছে তাহলে সূর্য পুরা গরম আমাদের এই সময় কিন্তু ওইটা গরম যা পড়ার পড়ে গেল একুশে জুন তারিখে হ্যাঁ আমাদের তার আগেই দক্ষিণ পশ্চিম মৌসুম বই চলে আসে বর্ষা চলে আসে সেটা আলাদা ব্যাপার জুন মাসে আমাদের বর্ষাকাল ধরে ধরিলি আমরা কিন্তু যদি বর্ষা না আসতো কোনো সময় বর্ষা আসার সময় এটার কোনো সঙ্গে নেই হ্যাঁ এটা এইটার কারণে বর্ষা আসে নিম্নচাপ হয় বলেই বর্ষাটা আসছে সেটা এখন আমরা এই ক্লাসটা লয় তো সেই দিন সংক্রান্তি হইলেও মানে উত্তর তো যা ঝুঁকিবে আর ঝুঁকি গেলো ছাবৃত্ত থাকে তো এইখান থেকেই ছা বৃত্তটা সরিয়ে যায় উত্তর গোলার্ধের দিন বড় রাত ছোটো দক্ষিণ গোলারদের সেই দিন কী হবে উল্টাটা পুরা শীতকাল আমাদের যেটা পৌষ মাস সেইটি আদার ফিলিংস ওদের জুন মাসেই শীতকাল পড়ে ওদের হ্যাবিট হয়ে গেছে তুমি যদি বলো আমাদের ডিসেম্বরে শীত পড়ে ওদের হ্যাবিট ওদের ছোটোর থেকে ছিল ওইটি ফিলিংস ওইটি ওয়েদার অস্ট্রেলিয়ার কোনো ছোটো ছিল ওইটাই জানে ওরা ভারতের টু অভাব হয়ে যায় এই বাবা ভারতের জুনে গরম পড়ে এই বাবা ও তো জুনে তো কনকন্যা ঠান্ডা পড়বে বুঝতে বুঝতেইছো অস্ট্রেলিয়ার দেশের লোকের সাউথ আফ্রিকার দেশের লোকের কনকয়া ঠান্ডা আর্জেন্টিনার কনকনিয়া ঠান্ডা বরফ পড়বে আর্জেন্টিনাতে দক্ষিণ গোড়ার তো সেই সময় বরফ পড়বে দক্ষিণ গোড়ার ধর এইদিকে বরফে ঢাকাই যাবে আন্টার্টিকাটা অনেকটা বরফ ছিল আন্টার্কটিকায় বেশি বরফ জমবে পুরা শীতের একদম রোমিমা শীত চলছে দক্ষিণ গোলার্ধ জুন মাসে আর আমাদের আমাদের এদিকে বরফ কমিয়ে গিয়েছে গুলিয়ে গিয়েছে চীন দেশেও সেই সময় ওয়েদার ভালো থাকবে দেখো চীন দেশ সাড়ে ত্রিশ ডিগ্রি উত্তরক্ষা সময়ের বৃত্ততে কিন্তু চীন দেশেও গরমটা কমিয়ে ঠান্ডাটা কমিয়ে যাবে অনেক এমনিতে চীন দেশের শীতকাল শীত প্রধান দেশ কিন্তু সেই সময়ই অনেকটা ইউরোপ অঞ্চলে তো বরফ পড়ে কিন্তু সেই সময়ই ফ্রান্স জার্মানি তো কী হবে আস্তে আস্তে মোটামুটি বরফটা কমবে ঠান্ডাটা কমবে ন ডিগ্রি পনেরো ডিগ্রি উষ্ণতা ভালো ওয়েদার কিন্তু ওদের লম্বা অকিরণ পড়বে না কারণ ওদের তো ওর আরও উত্তর আছে ভারতত্বই লম্বা বিকিরণটা জাস্ট লাস্ট বুঝা গেল যেমন ভারত সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর রক্ষা মেক্সিকো দেশ যেমন উত্তর আমেরিকা আছে মেক্সিকো দেশ ক্যার দিবে ভারতের রক্ষরক্ষা অবস্থিত সেইখানেও লম্বা বিকিরণ দিচ্ছে সূর্য সেখানেও একই ওয়েদার দমে গরম পড়বে জুন মাসে একুশে জুন কর্কট সংক্রান্তি এর পরের দিন থেকে মানে এই একুশে জুনেরই কোনো একটা দিনে হয় কোনো একটা মুহূর্তে কিন্তু আমরা ভূগোল অত অত ডিপলি পড়লে তুমি বড় হলেও অনুভব করতে পারো অত ডিপলি আমরা বাইশে জুন ধরল এখন তো বাইশে জুন থেকে কী হবে কী শুরু হয়ে যাবে দক্ষিণে অর্থাৎ দক্ষিণ সূর্য দিকে ঝুঁকবে তাহলে হজ করে ঝুঁকি যাবে কি হজ করে যাব অল্প অল্প করে ঝুঁকতে থাকবে তাহলে আমাদের গরমটা কমবে আস্তে আস্তে তারপর মিডিলে আসবে একবার সেই আমি ইয়ার আগের ভিডিও তো বলি তেইশে সেপ্টেম্বর বলছি না দক্ষিণাউন দক্ষিণা শুরু হয়ে যায় বাইশে জুন তিন মাস আগে বাইশে জুন থেকে বাইশে ডিসেম্বর তক দক্ষিণাউন চলবে বাইশে জুন থেকে বাইশে ডিসেম্বর ছ মাস কী আউন চলবে দক্ষিণাউন তোমাকে যদি আট পার্টিকুলার বলা হয় দুর্গাপূজা কোন আউনের সময় পৃথিবীর কোন অঞ্চলে সেই সময় দক্ষিণাংন তুমি ফিলিংসে যাবে এরপর দুর্গাপূজার পর তোমার কী পড়বে গরম পড়বে কিনা ঠান্ডা পড়বে তুমি ফিলিংসে যাবে ফিলিংস থেকে উত্তর বলবে ওয়েদারের ফিলিংস থেকে এইগুলা মনে রাখার দরকার নাই ভারত কোথায় অবস্থিত উত্তর গোড়ার সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা কর্কট ক্রান্তি রেখাটা ভারতের উপর দিয়ে গিয়েছে তাহলে দুর্গাপূজার সময় তোমাকে যদি আজকে বলা হয় দুর্গাপূজার সময় পৃথিবীর কোন আন চলছে দক্ষিণায়ন উত্তরায়ণ খচ করে বলবে দক্ষিণায়ন বুঝে বুঝে বলবে দক্ষিণায়ন রিক্স নিয়ে বললো না দক্ষিণায়ন যা হইল হইল হইলি জানি বলি ছুড়ো কথা ছুড়ো একটি হইল বিরাট জ্ঞানি জ্ঞানী তো ওটি কিচ্ছু জানো না হোক আরে ফিলিংস দিয়ে বলবে আর বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার দেহ সূর্যের দিকে ঝুঁকা স্লাস্ট দিন অর্থাৎ দক্ষিণ গোলার একদম আমাদের যেমন জুন মাস হয়েছে তেমনি হয়তো চড়চড়িয়া গরম অস্ট্রেলিয়ায় ঝেড়ি দেব অস্ট্রেলিয়ায় গরম অস্ট্রেলিয়াতে সাউথ আফ্রিকাতে আর্জেন্টিনাতে পুরা গরম আর ভারত মেক্সিকো এগুলাতে কী হবে পুরা কোনো কইনার ঠান্ডাটা পড়বে বাইশে ডিসেম্বর হ্যাঁ আমাদের জানু জুন জানুয়ারিতে ঠান্ডা থাকে কারণ আমরা ঝুঁকি যাই তো তারপরে ওই উত্তর গোলার থেকে ঠান্ডা হাওয়াটা আসে ওই হাওয়াটা তো আসতেই থাকে শুরুর ধরেই যায় শুরু ধরেই যায় মানে হাওয়াটা যেই আশা অভ্যাস তো আসতেই থাকে হাওয়া বুঝে নাই যে উত্তরণ শুরু হয়ে গিয়েছে হালাকি তেইশে ডিসেম্বর থেকে আমাদের ঠান্ডাটা কমা উচিত তেইশে ডিসেম্বর থেকে কী হয় উত্তরণ শুরু হয়ে যায় অর্থাৎ আমরা সূর্যের দিকে ঝুঁকি কিন্তু তো আমার দমে ঠান্ডা লাগে জানুয়ারিতে পিকনিক করি মনে আছে ফিলিংসে যাও ওয়েদারের ফিলিংসে না গেলে লাগ অনুভব হতে কেউ লাগবে তোমাকে ওয়েদারের ফিলিংসে অবশ্যই যাও তাহলে তোমাকে যদি বলো ওরে পয়লা জানুয়ারি পৃথিবীর কী অঞ্চলে তুমি বলে আমার তো শীতকাল পয়লা জানুয়ারি তাহলে চলা দক্ষিণ না শীত কমে এইটুকু নিতে নিতেও শীতটা কমছে বাইশে ডিসেম্বরে সর্বোচ্চ শীত পড়া উচিত ভৌগোলিক কথা বলছে কিন্তু আমাদের আরও অন্যান্য ফ্যাক্টরও থাকে ঠান্ডা গরমের মৌসুমবাবু থাকে পশ্চিমী ঝঞ্ঝা থাকে আরও অনেক ব্যাপার থাকে কিন্তু ভূগোলিক নিয়মে যদি বলে সবদিকে ঠান্ডা উত্তর গোলার্ধে কখন পড়া উচিত ভারতে বাইশ ডিসেম্বর তারপরের দিন থেকে ঠান্ডা একটু একটু করে কমবে হট করে কমে যাবে কি না হট করে কখনও ঠান্ডা আসো না তিন মাস কমতে লাগবে সময় তিন মাস পরে তুমি বুঝবে ঠান্ডাটা সো সোয়েটার তো তখনও করতে হবে কিন্তু ঠান্ডা কমিছে যদি বলে মকরের দিন মকর যেটা টুসু পরব সেই দিন তোমার সূর্যের কী অঞ্চলে উত্তরাওণ্ড কথার বুঝতেছ সরস্বতী পূজায় কী অঞ্চলে ফেব্রুয়ারি মাস উত্তরায়ণ মার্চে তো মহাবিশুব একুশে মার্চ চারটা ডেট তো মনে রাখতে তোমাকে চারটা ডেট অ্যাকচুয়াল প্রতিটা দিনই ডেট কিন্তু আমরা চারটা ব্র্যান্ড ডেটকে বুঝি পড়িয়ে তার সাপেক্ষে বুঝছি পড়াটা তাহলে একুশে মার্চে কী হয় সূর্য নিরক্ষর কে লম্বা কিরণ কিন্তু সেই লম্বভাবে কিরণটা পৃথিবীতে দুবার নিরক্ষর কে লম্বা কিরণ দেয় সেটা উত্তরাণের সময় না দক্ষিণের সময় উত্তরায়ণের সময় উত্তরাউন্ড চলবে কতদিন তক এটা মুখস্থ করা যাবে না যতক্ষণ না ফিলিংস থেকে বলতে পারো তৎক্ষণ তোকে পড়াটা বেকার আমার উত্তরায়ণ চলছে তেইশে ডিসেম্বর থেকে শুরু করে একুশে জুন একুশে জুনে উত্তরায়ণের শেষ দিন তো উত্তরাণের যেটা শেষ দিন কোনো কিছু শেষ দিনকে সংক্রান্ত বলি তো এইটা উত্তর গোলারদের কর্দত্তকলম্ব কিরণ দিই কর্কটক্রান্তি রেখাত তো কর্কট সংক্রান্তি এই জন্য বলি এই জন্যে একুশে জুনকে বলা হয় কর্কট সংক্রান্তি অর্থাৎ কর্কটক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে কিরণ দিল আদ দিবে নেই তার থেকে এবারে এবারে আস্তে আস্তে অন্য আউন শুরু ছ মাস এদিকে দিকে হলে পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবীর দিকে আর ছ মাস অন্যদিকে হলে ঠিক উল্টা যদি বলি একুশে জুন শেষ তাহলে বাইশে জুন থেকে বাইশে ডিসেম্বর কী হবে দক্ষিণায়ন দক্ষিণায়ন অর্থাৎ দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে তাহলে বাইশে জুনে তোমার ভারতবর্ষে কী ওয়েদার থেকবে ঠান্ডা পড়বে না কি আরে হট করে ঠান্ডা আসবো না তিন মাস দেখো ডিসেম্বর জুনের পর তিন মাস লাও জুলাই আগস্ট সেপ্টেম্বর ডেটটা ছাড়া এখন তেইশ সেপ্টেম্বর যদি না মনে থাকে তাও কোনো না ডেটটা মাসটাকে মনে রাখো সেপ্টেম্বর মাসটাতে তিন মাস পরে হয়েছে জুনের তাহলে তিন মাস পর তোমার এখন এখন ওয়েদারটা সেপ্টেম্বর মাসে না ঠান্ডা না গরম কিন্তু আরও এক মাস পরেই তুমি বুঝতে পারবে আস্তে আস্তে ঠান্ডা আসছে অক্টোবরের দেখবে তেইশ তারিখ হয়ে যাবে দেখবে বুঝবে ঠান্ডা আসছে কারণ দিনটা কমে যাবে দিন তখন কমিয়ে যাবে দিন হবে এগারো ঘন্টা দশ ঘন্টা রাত বড়ো মানে তাপ বিকিরণ বেশি হয়েছে তাপ শোষণ কম হয়েছে পৃথিবীতে তখন পৃথিবীতে ঠান্ডা এসছে উত্তর দিক থেকে বাউ চলে এসেছে ঠান্ডা বাউ তুন্দ্র অঞ্চল থেকে শীত বরফের উপর থেকে বাউ এসেছে তখন শীত পড়ছে কেস বুঝছ তাহলে সংক্রান্তি দুটা ডেট আছে কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি একটা হয়েছে উত্তরায়নের শেষ দিন আর একটা দক্ষিণায়নের শেষ দিন ঠিক আছে এবার তোমাকে প্রশ্নও করা হবে কিন্তু অন্য পার্টিকুলার একটা কোনো ডেট তুমি যদি শিখেছো প্রকৃত তাহলে আজকে একটা ডেট বলা হবে বলো তো শিশু দিবস সময় কী অঞ্চলে সব প্রশ্ন করে তোমার কনসেপশন বোঝা যাবে যে তুমি বুঝিয়েছো কি না ব্যাপারটা এইটা এইখান থেকে বোঝা যাবে না তুমি বুঝিয়েছো কিনা হয়তো লিখেও দিলে মুখস্থ করি ঝাড়িয়ে বই থেকে ঝাড়িয়ে লিখে দিলে নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাকে যদি একটা প্রশ্ন ছুড়ি আমি তখন তোমার কনসেপশান আমি বুঝতে পারবো চোদ্দোই নভেম্বর হয় শিশু দিবস বলো কী অঞ্চলে দক্ষিণাঞ্চলে কারণ কী বলছি একুশে জুন থেকে শুরু করে তোমার তোমার ফিলিংস কি এবার তোমার দেশে কী আছে ঠান্ডা বাসে নভেম্বরের পর তোমার কী আসবে হ্যাঁ কেউ শিশু দিবসে ডেটটাই জানা নেই ওর নিজের বাদ জানা নেয় ভালো করে ফ্রি ফির ভার গেলো দিনের মোবাইল পেলি ফ্রি ফায়ার আর উল্টাপাল্টা পাল্টা যাইছে জন্মদিন পালন করছে কেক কেটছে যেমন ওইটা বিরাট ব্যাপার জন্মদিন পালনটা বিরাট সিরিয়াস জিনিস নিয়েছে উৎসব সপ্তমের দিন কি পুরী যাবো ওইটা বিরাট সিরিয়াস জিনিস ঠিক আছে তিন মাস আগের থেকে ভাবিতে শুরু করে কি পুরী যাব জাস্ট টাইমিং তাৎক্ষণিক জিনিসগুলোকে সিরিয়াস নিও না পড়াশোনাটাকে সিরিয়াস লাও মূল জিনিস এইটাই তোমাকে কেউ মিসগাইড করিবে ভারতবর্ষে মিসগাইড করার লোক শেষ নাই পড়াশোনা করো এটাই শেষ কথা তোমার ডেট অফ বার্থ কী অঞ্চলে চলে সবার নিজের নিজের ডেট অফ বার্থ মনে রাখো আমার উনত্রিশে নভেম্বর তাহলে উনত্রিশে নভেম্বর কী চলে দক্ষিণা আমি ছট করে পড়ে দেবো কারণ আরও শীত পরিবেশ আরও শীত পরিবেশ তো আমরা আমরা সূর্য থেকে দূরে সরছি আমরা কোন গোলার আছি উত্তর গোলার্দে তাহলে আমরা দূরে সরছি তাহলে সেই সময় আমরা যদি দূরে সরি তাহলে দক্ষিণ গোলার আগাইছে নিশ্চয়ই তাই দক্ষিণ অঞ্চল এইভাবে ফিলিংসটা বলতে হবে তোমার যদি বলো যীশু খ্রিস্টের জন্মদিন কী অঞ্চলে এইটা খুব কম উত্তর ছিল দিতে পারে পঁচিশে ডিসেম্বর বলো ডিসেম্বরের কবে সর্বোচ্চ শীত পড়া উচিত মাথায় আমি বলিছি ভিডিওতে বাইশে ডিসেম্বর তাহলে নিশ্চয়ই শীত কমছে আমাদের আমাদের ভারতে থাকি আমরা আমরা উত্তর গোলারে থাকি আমাদের কী হচ্ছে সেটা নিয়ে ভাববে সবসময় আমাদের বললেই গোটা পৃথিবীটা বোঝা যাবে তাহলে আমি শরীর থেকে দূরে সরছি এবারে না কাশে দেখছি কাশে ঝুঁকছি কাশে ঝুঁকছি তাহলে পঁচিশে ডিসেম্বর উত্তরণ শুরু হয়ে গেছে তাই উত্তরম উত্তরণের তিন নম্বর দিন এটা তেইশে ডিসেম্বর থেকে উত্তরণ শুরু হয়ে গিয়েছে তেইশ চব্বিশ পঁচিশ আজ তাহলে তাহলে কি এবার তোমার গরম পড়িয়ে যাবে না তিন মাস গরম পড়তে সময় লেগবে আজকা গরম ঠান্ডা আসেও না আজকা ঠান্ডা যাবো না তাও আমাদের ঠান্ডাটা চট করে চলে যায় উত্তর ভারতে উত্তর ভারতের মানুষের শীতকাল বেশি দিন থাকে না ঝট করে চলে যায় পৃথিবীর গতি বাড়িয়ে যায় ওটা ও ফিজিক্সের অন্য ব্যাপার আছে ক্যাপলার লো পড়িতে হবে ঠিক আছে আশা করি বুঝি কিছু আমি অনেক চেষ্টা করেছি বুঝাবার তাও যদি তুমি না বুঝেছো তোমার বহু বিপদ আছে আমি ভোট দিয়েছি ভূগোলটা একদম তুমি ঘান্টু খাবে ভূগোল সাবজেক্ট তোমার ফেভারিট হবে না ভূগোল তুমি দমে ক্লাস করতে তোমাকে আর দমে টিউশন হবে আর দমে নোট লিখতে হবে নাইনটি সেভেন পাই যাবে নো টেনশন কিন্তু চাকরি পাবে না লেখাল আমার সাথে ওকে